সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি টেকজুমের এই আলোচনা অনুষ্ঠানে। তো আজকে আমরা বলা যায় বাংলাদেশের জন্য ছোটখাটো ইতিহাস, ই কমার্সের জন্য একটা ছোটখাটো ইতিহাস রচিত হচ্ছে, কারণ এই প্রথম একটি সাপ্তাহিক নিয়মিত ভিডিও অনুষ্ঠান হতে যাচ্ছে ই কমার্সের উপর, যা বাংলাদেশের ই কমার্সে কখনোই হয়নি, কোনো টেলিভিশন বা রেডিও কোনো মিডিয়াতেই হয়নি, এমনকি যতটুকু জানি কোনো পত্রিকাতেও ই কমার্সের জন্য আলাদা কোনো কর্নার নেই, দৈনিক তো নেই, এমনকি সাপ্তাহিকও নেই। তাই এই জন্য টেকজুমকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিয়ামতুল্লাহ মোহান এবং আমি রাজীব আহমেদ, প্রেসিডেন্ট ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইক্যাব। তো আমরা শুরু করতে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে ই কমার্সে চাকরির সম্ভাবনা বা ক্যারিয়ারের সম্ভাবনা কতটুকু। এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে আমাদের ইক্যাবের মেম্বার 450 মতো, কিন্তু প্রায় সবাই হচ্ছে আসলে উদ্যোক্তা কেন্দ্রিক। আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে 30,000-এর বেশি, প্রায় 31,000 সদস্য হয়ে গেছে, কিন্তু আমাদের যে আলোচনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে উদ্যোক্তাদের সম্ভাবনা সমস্যা এগুলো নিয়েই আমরা মূলত আলোচনা করি সব দিকে। তো ক্যারিয়ারের ব্যাপারটা এখনও তেমন আসেনি, এটা একটা বড় কারণ হতে পারে যে কোনো ইন্ডাস্ট্রির প্রথমে হয়তো যারা উদ্যোগ নিচ্ছেন ছোটোখাটো তাদের সংখ্যায় বেশি থাকে, আস্তে আস্তে তারা যখন সাফল্যের দিকে এগিয়ে যান বা তাদের বিক্রি বাড়ে, ব্যবসা বাড়ে, তখন তারা একজনের জায়গায় 2-5 কখনো 10 নিয়ে নেন এবং চাকরির সুযোগ তৈরি হয়। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আলোচনাগুলো মূলত আমরা এভাবে করব যে প্রথমে আমরা এদিকে সম্ভাবনা কতখানি, তারপরে আমরা আলোচনা করব যে বিশ্বের অবস্থা কী, প্রতিবেশী দেশগুলোর কী অবস্থা এবং এই ক্ষেত্রে সমস্যা কী, আর যারা চাকরি করতে চান বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণরা, তাদের কী করতে হবে এইসব বিষয় নিয়ে, এবং সর্বক্ষেত্রে কোন কোন দিকে চাকরির সুযোগ তৈরি হবে আগামী 1-2 বছরের মধ্যে, কী পরিমাণ চাকরির সুযোগ তৈরি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা নিয়ে আসবো। তো মোহান ভাই, আপনাকে দিয়ে শুরু করছি, কারণ আপনি ই কমার্সের উদ্যোগের সাথে এবং চাকরি বলেন বা কাজ বলেন এটার সাথে আপনার বেশ ভালো অভিজ্ঞতা হয়ে গেছে গত 1 বছরে। তো সেই হিসাবে আমরা শুরু করি এই দিকে যে বাংলাদেশে ই কমার্সের এখন যে চাকরির বাজারটা সেটা খুবই অগোছালো এবং সেটাতে মানে কোনো পরিসংখ্যান তো নেই, তার থেকে বড় কথা আসলে কোন দিকে চাকরির কী সুযোগ তৈরি হতে পারে সেটা আমরা জানি না। তো আপনার কী মনে হয় যে কোন দিকে কাজের সুযোগটা খুব দ্রুতগতিতে তৈরি হবে? যে দিকে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এখনো ই কমার্স আসলে আমরা মানে অনেকেরই ধারণা আছে যে ই কমার্স বলতে হয়তো আলাদা কোনো বিজনেস কনসেপ্ট বা নতুন কোনো একটা বিজনেস পদ্ধতি, ব্যাপারটা আসলে সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে ই কমার্স হচ্ছে ব্যবসা একটা নতুন, জাস্ট নতুন রূপ আর কি, নতুন রূপ ধারণ করছে। তো যখন কোনো একটা ব্যবসা আসলে নতুন ট্রান্সফরমেশন বা নতুন রূপ ধারণ করে তখন কিছু কিছু বিষয় নতুন চলে আসে, যেমন ই কমার্স যদি নতুন আসে সেখানে আসলে কী কী বিষয়গুলো বাড়ে। আমি সবসময় আরও বিভিন্ন কয়েকটা আলোচনায় বলে আসছি যে নতুন আসলে 3টা জিনিস বাড়ে, একটা হচ্ছে আমার অস্তিত্ব, আরেকটা হচ্ছে আমার মার্কেটিং, আরেকটা হচ্ছে আমার নতুন যে 2টা বিষয় যুক্ত হয় আর কি ই কমার্সের সাথে, ডেলিভারি এবং পেমেন্ট। এখন আমার অস্তিত্ব বলতে আমরা আসলে কী বোঝাই, নর্মাল শপের একটা থাকে যে স্টোর, নর্মাল একটা স্টোর থাকে, ই কমার্স স্টোর থাকবে একটা ওয়েবসাইট নর্মালি, যেটা থাকা উচিত। এরপর হচ্ছে যে আমার মার্কেটিংটা, আমার মার্কেটিংটা আগে শুধুমাত্র অফলাইন কেন্দ্রিক হতো, যেটা এখন অনলাইন কেন্দ্রিক হবে, যেটা একটা সাধারণ বিজনেসের ক্ষেত্রেও হয় সেটা ই কমার্সের ক্ষেত্রে অবভিয়াসলি হবে, মানে খুবই প্রয়োজন। আর আর যদি নতুন 2টা বিষয় থাকে একসাথে, যেটা আমরা ধরি সেটা হচ্ছে মানে লজিস্টিক ধরি, যেটা পেমেন্ট গেটওয়ে এবং ডেলিভারি, এই 2টা বিষয় নতুন করে যুক্ত হচ্ছে। তো ডেলিভারি বিষয়গুলো কিন্তু আগেও ছিল, হয়তো পার্সোনাল আমরা পার্সেল ডেলিভারি করতাম, সেটা এখন কোম্পানি বেসড হবে। পেমেন্ট বা টাকার লেনদেন কিন্তু আগে পার্সোনাল মানুষের মধ্যে হইতো, বিভিন্ন কোম্পানি হয়তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করতো, যেটা এখন গেটের মাধ্যমে, মানে বিষয়গুলো কিন্তু পুরনো বিষয়গুলো হয়তো নতুন একটা ট্রান্সফরমেশন বা নতুন একটা রূপে হচ্ছে, আর কিছুই না। তো এখন এখানে যখন একটা কোম্পানি নতুন করে ই কমার্স শুরু করে তখন আসলে সাধারণ একটা বিজনেসের মতো কিন্তু সবগুলো পার্টি লাগে, যখন এখানে অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, যেখানে এইচআর লাগবে, সেখানে অ্যাকাউন্টস লাগবে, ফিনান্স লাগবে, মার্কেটিং ডিপার্টমেন্ট লাগবে, লিগাল ডিপার্টমেন্ট লাগবে। একটা নতুন কোম্পানি যখন শুরু হয় তখন এই প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু লাগে। সুতরাং একটা ই কমার্স কোম্পানি যখন নতুন ডেভেলপ হবে, এক্ষেত্রে যারা বিভিন্ন সেক্টরে পড়াশোনা করতেছে, যারা মার্কেট নিয়ে পড়াশোনা করতেছে, যারা বিবি নিয়ে পড়াশোনা করতেছে, বা যারা ওকালতি নিয়ে পড়াশোনা করতেছে লিগাল ডিপার্টমেন্টে, বা যারা হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করতেছে তারা এইচআর ডিপার্টমেন্টে, এরকম প্রত্যেকটা নতুন ডিপার্টমেন্টেই কিন্তু ক্রিয়েশন হবে একটা কোম্পানি বাই ডিফল্ট, যখন আস্তে আস্তে গ্রাজুয়ালি বড় হবে। সুতরাং কোনো ক্ষেত্রেই যে চাকরির মানে বাজার কমে যাচ্ছে তা কিন্তু না, আগের বাজারগুলো থাকতেছে। তো আমরা যদি ধরি যে নতুন কি বাজার আসলে সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ই কমার্স কোম্পানি যখন নতুন হয়, এখানে আসলে যেটা দরকার ই কমার্সের বিজনেসের প্রসেসটা একটু ভিন্ন। যেমন নর্মাল স্টোর ফ্রন্টে হচ্ছে যে এই একটা প্রোডাক্ট ইম্পোর্টার আনে, এরপর ডিলারের কাছে যায়, ডিলার থেকে রিটেল শপে যায়, রিটেল শপে কাস্টমার সে কিনে নিয়ে যায়, প্রসেসটা ওখানেই শেষ। কিন্তু ই কমার্সের প্রসেসটা একটু ভিন্ন প্রসেস,
এখানে কাস্টমার অনলাইনে অর্ডার করে, তার অর্ডারটাকে হয়তো ভেরিফাই করা হয়, পেমেন্ট গেটওয়ে পেমেন্ট আসে, দ্যাট সেটা কনফার্ম করার পরে সেটা কোনো একটা ডেলিভারি চ্যানেলের মাধ্যমে অথবা নিজস্ব ডেলিভারি চ্যানেলের মাধ্যমে তার কাস্টমার কাছে ডেলিভারি করা হয়। সুতরাং এখানে একটা নতুন, মানে যদি আমি খুব সহজ কথায় বলছি, বিষয়টা কিন্তু একটু জটিল প্রক্রিয়া। এই সাপ্লাই চেনটাকে যদি আমরা ধরেছি কীভাবে একটা গ্রাহকের কাছে প্রোডাক্ট পৌঁছাচ্ছে, এটা কিন্তু নতুন কিছু বিষয় যুক্ত হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞ লোকজনের একটা মানে জায়গায় তৈরি হচ্ছে, যেটা আসলে একবারই নতুন। যেমন আমার জানা মতে বাংলাদেশে কয়েকটা কোম্পানি ছাড়া খুব একটা কোম্পানির ই কমার্স ম্যানেজার অথবা ই কমার্স বিজনেস ম্যানেজার, হেড অফ ই কমার্স, এই জাতীয় পোস্টগুলো কিন্তু নাই। এখন এইখানে আমরা আসলে কাকে দিব, দক্ষ মানুষ সম্পদ কি আমাদের আছে কিনা, যে হেড অফ ই কমার্স তিনি কি কমার্স নিয়ে পড়াশোনা করছে কিনা, আনফরচুনেটলি বাংলাদেশ ই কমার্স নিয়ে পড়াশোনা নেই। সুতরাং গতানুগতিক ধারা পড়াশোনা করে হয়তো ই কমার্স সম্পর্কে একটু ভালো রিসার্চ করছে বিদায় সে আজকে ই কমার্স হেড হচ্ছে, অথবা নর্মাল যে অন্য যে রিটেল হেড আছে সে হয়তো ই কমার্স হেড হয়ে যাচ্ছে, নর্মাল মার্কেটিংয়ে যে হেড ছিল তিনি হয়তো অনলাইন মার্কেটিংয়ে হেড হচ্ছে। এই বিষয়গুলো এখন অনলাইন একটা মার্কেটিংয়ের স্টুডেন্ট যদি অনলাইন মার্কেটিং সম্পর্কে একটু জ্ঞান অর্জন করে, তাহলে কিন্তু সে খুব ইজিলি কোনো একটা কোম্পানির হেড অফ মার্কেটিং হতে পারছে এবং সে এক্সিকিউটিভ মার্কেটিং হিসেবে ঢুকতে পারতেছে। কারণ বাড়তি হিসেবে সে কী জানতেছে, নর্মাল যারা আগে থেকে ওই মার্কেটিং ডিপার্টমেন্টে আছে সে হয়তো নর্মাল একটা সাধারণ অফলাইন মার্কেটিং সম্পর্কে জানে। কারণ বাড়তি যে নতুন করে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং একটা বিষয় যুক্ত হচ্ছে, সেখানে কিন্তু যে অনলাইন মার্কেটিং হিসেবে একটু জানবে তারই প্রায়োরিটিটা বেশি থাকবে। এবং আমাদের কি ব্লগে হিউজ আর্টিকেল আছে, আমার মনে হয় এই আর্টিকেলগুলো পড়লে অনেকেই কেউ সম্পর্কে বেশি একটা ধারণা পাবে। যদি এক্সিস্টিং কোনো কোম্পানির বিজনেস ম্যানেজার বা যদি আমি ধরি হেড অফ মার্কেটিং, সে অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করলো, তাহলে সে যদি নতুন করে কোনো একটা কোম্পানি দিয়ে হেড অফ অনলাইন মার্কেটিং হিসেবে একটা কোম্পানি বিজ্ঞপ্তি দিল যে হেড অফ অনলাইন মার্কেটিং, এখন অনলাইন মার্কেটিং হেড অফ অনলাইন মার্কেটিং কাকে নেবে? বাংলাদেশে কি অনলাইন মার্কেটিং নিয়ে আসলে কোনো গতানুগতিক ধারা পড়াশোনা আছে? নাই। সুতরাং যে এক্সট্রাঅর্ডিনারি নর্মাল পড়াশোনা করে, যে এক্সট্রাঅর্ডিনারি এই বিষয়টা সম্পর্কে ভালো জানবে, যেখানে যারা নিয়োগ করতে হবে তারা যদি ওই প্রশ্ন তার থেকে আশানুরূপ ফলাফল পায়, তাহলে তাকে কিন্তু নিয়োগ দেবে। হেড অফ ই কমার্স, এখন হেড অফ ই কমার্স কাকে দেবে? ই কমার্স সম্পর্কে যা, ই কমার্স ম্যানেজমেন্ট সম্পর্কে যা ধারণা থাকবে, আসলে ই কমার্সটা কী, নতুন কোন কোন বিষয়গুলো আসলো, সাধারণ ব্যবসার সাথে পার্থক্য কী, এই বিষয়গুলো যারা জানবে তারাই কিন্তু আসলে এই জায়গাগুলোকে গ্র্যাব করতে পারবে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এরকম ই কমার্স জানা সম্পর্কিত একজন লোক, কারণ যদি একটা বিজনেসকে আমি ই কমার্সে ট্রান্সফরমেশন করি, তাহলে আমার এই বিজনেসটার প্রত্যেকটা পার্টি কিন্তু ই কমার্সের সাথে লিয়াজ মেনটেন হচ্ছে। সুতরাং ওই স্পেসিফিক পার্টে ই কমার্সে নতুন কী কী যুক্ত হচ্ছে, আমার ই পেমেন্ট গেট, আমরা যদি ইলেকট্রনিক মাধ্যম কী কী ইউজ হচ্ছে, যেমন আমার এরকম অভিজ্ঞতা আছে একটা কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার হয়তো সে কাগজগুলো লেজার মেনটেন করতে অভ্যস্ত, এখন তার একটা ইআরপি সফটওয়্যার দিল, সে বললো ভাই একই জিনিস, এখানে আমি কীভাবে মেনটেন করবো। এখন যখন একটা ইআরপি আসে তখন কিন্তু এটা ইলেকট্রনিক মাধ্যমে ইউজ হচ্ছে, এটা কিন্তু আমি ই কমার্সের একটা অংশ ধরতে পারি। এখন একটা অ্যাকাউন্টস ম্যানেজার যে সে কাগজে কলমে বাদ দিয়ে যখন সে অনলাইন ম্যানেজমেন্ট আসবে, তখন তাদের কাছে জানা উচিত গতানুগতিক ধারা কি আমাদেরকে এসব পড়ানো হচ্ছে কিনা, আমার কোনো ইউনিভার্সিটি থেকে ইআরপি সফটওয়্যার আমাকে অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে আমাকে চালায় শেখানো হচ্ছে কিনা, এই বিষয়গুলো আসবে। আমি হয়তো মার্কেটিং সম্পর্কে পড়ছি, নর্মাল অফলাইন মার্কেটিং, ব্যানার ফেস্টুন বানানো, মার্কেটিং আইডিয়া তৈরি, ইভেন্ট ম্যানেজমেন্ট, একটা অফার তৈরি করা, একটা ইভেন্ট তৈরি করা, একটা নতুন মার্কেটিং আইডিয়া মার্কেটে ছাড়া, ওই বিষয়টাই কীভাবে আমি মানে কী বলে প্রফেশনালি মানে একই সাথে অফলাইন এবং অনলাইনে আনবো, এটা জানার জন্য তো ওই মার্কেটিং ম্যানেজারকে অবশ্যই অনলাইন মার্কেটিং সম্পর্কে জানতে হবে। এখন নতুন যে জায়গাগুলো তৈরি হচ্ছে, আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু আসলে নতুন জায়গাগুলো তৈরি হচ্ছে, কিন্তু এখন বেসিক্যালি আসলে কোন জায়গাগুলো তৈরি হচ্ছে, এটা একটা হচ্ছে যে মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে একটা হচ্ছে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো জানা, এইটা একটা কোম্পানির ক্ষেত্রে খুব মানে নেসেসারি জিনিস। নর্মালি অন্য ডিপার্টমেন্টগুলো কি কোনোভাবেই ব্যাকএন্ডে মেকআপ জায়গাগুলো অনলাইন প্রেজেন্স, একটা ই কমার্স কোম্পানি কিন্তু অনলাইন প্রেজেন্স হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। এখন অনলাইন প্রেজেন্সে ভালো থাকার জন্য যে টেকনিক্যাল বিষয়গুলো আছে এর মধ্যে একটাই আসছে হল আসে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, এক্ষেত্রে অভিজ্ঞ লোকের বাজার আছে, এক্ষেত্রে চাকরির বাজার মানে খুবই প্রায়োরিটি বেসিস এবং ফার্স্ট প্রায়োরিটি আমরা ধরতে পারি। তারপর যেটা আছে যে একটা ই কমার্স কোম্পানির অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে, সেটা মেনটেনের জন্য একটা টেকনিক্যাল টিম দরকার, শুধু সেটা মেনটেনের জন্য, এই একটা মানে ওয়েব ডেভেলপার বা ওয়েব মেনটেনেন্স বা সিস্টেম অ্যানালিস্ট যদি বলি আমি বা ওয়েব ইঞ্জিনিয়ার যদি বলি, সেটা একটা দরকার আছে। এরপর যেটা দরকার হচ্ছে যখন আমার একটা ই কমার্স কোম্পানি অনলাইন অর্ডার প্রসেস হবে, একটা অর্ডার কাস্টমার আসার পরে সেই অর্ডারটাকে স্ট্যাটাস পরিবর্তন করে সেটাকে হয়তো প্রসেসিং, দেন পেন্ডিং, এরপরে ধরেন আমি ওয়েটিং ফর পেমেন্ট, এরপর কমপ্লিট বা শিফটেড ডেলিভারি, যেই স্ট্যাটাসে আমি আমার মানে বিজনেসের মডেল অনুযায়ী আমি ধরি যে স্ট্যাটাসগুলো চেঞ্জ হবে, কাস্টমারকে নোটিফাই করা, এই যে ওয়েবসাইট একটা ম্যানেজমেন্ট, এখানে কিন্তু যখনই অর্ডার এসে পড়বে হয়তো একজন ছোট একটা কোম্পানিতে একজনে ম্যানেজ করে, কিন্তু যখন আমার অর্ডার এসে পড়বে তখন আমার একজন এজেন্ট কিন্তু কখনোই একটা অর্ডার প্রসেস মেনটেন করতে পারবে না। এই একটা মানে সুযোগ সৃষ্টি হচ্ছে এখানে, যে যদি আমি সেটাকে এইভাবে ধরি যে ই কমার্স ওয়েব ম্যানেজার,
মানে ওই পোস্টটাকে যদি আমি এভাবে নোটিফাই করি, এরপর যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে যে একটা নতুন করে যে এই বিষয়গুলো আসছে কাস্টমারকে সার্ভিস দেওয়া, যেহেতু যেহেতু আমরা একটা অনলাইন সার্ভিস, বাংলাদেশে কিন্তু অনলাইনে কাস্টমার সার্ভিস দেওয়া এখনও জনপ্রিয় হয়নি, শুধুমাত্র কল সেন্টারের মধ্যে সীমাবদ্ধ এখন অফলাইন কোম্পানিগুলো। অনলাইন যারা আসছে এরা অনলাইনে সার্ভিস দিচ্ছে, এখন অনলাইনে কাস্টমার সার্ভিসটা কী কী হয়ে আছে, সোশ্যাল নেটওয়ার্কগুলো এখন খুবই জনপ্রিয়, ফেসবুক বা মানে ফেসবুকে তাকে রিপ্লাই দেওয়া, কাস্টমার যখন ইমেল করে তখন তাকে ইমেলে রিপ্লাই করা, নতুন আরও যুক্ত হচ্ছে লাইভ চ্যাট, লাইভ চ্যাটগুলোতে কাস্টমারকে সাপোর্ট দেওয়া, অনেকগুলো কোম্পানি আমি দেখছি যে ইতিমধ্যে স্কেলের মাধ্যমে ভিডিওতে কাস্টমারকে সাপোর্ট দিচ্ছে। তো এই জায়গাগুলোতে আসলে কিন্তু যারা এই বিষয়ে অভিজ্ঞ তারাই আসলে পারবে, নর্মাল মানে একজন একজন হয়তো কল সেন্টার অভিজ্ঞ কিন্তু সে আসলে মানে পাশাপাশি ওই বিষয়গুলোতে অভিজ্ঞ কিনা বা অভিজ্ঞতা অর্জন করলে তার কিন্তু ই কমার্স কোম্পানিগুলোতে শিফট বা মুভ করার সুযোগ সুবিধা বেশি আছে, বা যারা এখনও শুধুমাত্র কল সেন্টার বা হয়তো কাস্টমার কেয়ারে কিছুদিন চাকরি করছে অথবা সামান্যতম অভিজ্ঞ, এরা যদি এই বিষয়গুলোর দিকে ফোকাস করে তারা হয়তো এই জায়গাগুলো ফিল আপ করতে পারবে। হ্যাঁ, এরপরে বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব ডেলিভারি চ্যানেল করতেছে, ওই ডেলিভারি চ্যানেলের জন্য কিন্তু প্রচুর লোকজনের প্রয়োজন, এবং মানে ডেলিভারি কোম্পানি হয়তো বাংলাদেশে এখন কুরিয়ার বা ডেলিভারি কোম্পানি যারা আছে এরা আমরা প্রতিনিয়ত অনেক অভিযোগ পাই, এরা হয়তো অত ভালো সাপোর্ট দিতে পারছে না। ব্যথা বিষয়ে যদি ঢাকা শহরে যারা বিজনেস করতেছে ঢাকার ভিতরে যদি নিজের ডেলিভারি সিস্টেম ক্রিয়েট করে, যেমন চাল করতেছে, ফুড পান্ডা করে ফেলছে অলরেডি আমাদের মেম্বার, তো এরা যে নিজস্ব ডেলিভারি চ্যানেল ক্রিয়েট করলো এখানে কিন্তু প্রচুর লোকজনের মানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এই বিষয়গুলোই নতুন সৃষ্টি হচ্ছে আর কি। মানে যদি আমি বলি মূল কথা, যেটা মোহন ভাই যদি কথার একটা মানে সামারি টানি আমরা, তাহলে যেটা বলতে পারি যে চাকরি খুব বেশি নতুন পদ হবে এমন না, কিন্তু আপনার এক্সিস্টিং কাজগুলাই ই কমার্সে বা অনলাইনে একটু অন্যরকম হবে। যে কল সেন্টারে সাপোর্ট দিচ্ছে সে ওই সাপোর্টই দিবে, সেটা হয়তো শুধু ফোনে না দিয়ে সে ফেসবুকে মাল্টি চ্যানেল হবে, ফেসবুকে ওয়েবসাইটে যেটা লাইভ চ্যাটে যেটা বলা হলো ওই জিনিসগুলো। কুরিয়ার সার্ভিস তো অলরেডি কুরিয়ার সার্ভিস অনেক লোক কাজ করতেছে, সেটাই আপনার ওই কুরিয়ার সার্ভিসে যে লোকটা কাজ করতেছে সে ওই কোম্পানিরই আপনার যারা ওয়েবসাইট বা ফেসবুক অর্ডার যারা প্রসেস করতেছেন তাদের সাথে মিলিয়ে কাজটা করতেছেন। এখন জাস্ট একটা পার্সেল নিয়ে হয়তো উনি চলে গেলেন, সেটা তখন প্রতিটা স্টেপে হয়তো ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে যে আমার প্রোডাক্টটা এখন হ্যাঁ ধানমন্ডি থেকে আসছে কি না, এটা কি উত্তরাতে চলে গেছে কি না, তো জিনিসটা অনেক বেশি অটোমেটেড হবে, অনেক বেশি ডিজিটাল হবে। এই আমাদের আলোচনা করা উচিত যে বর্তমান মানে ই কমার্সে চাকরির বাজারে সম্ভাবনা কতখানি, কারণ আপনি ওই চাকরির সম্ভাবনা হলেই ইউনিভার্সিটিগুলো কিন্তু আগ্রহী হবে, চাকরির সুযোগ তৈরি না হলে কিন্তু ইউনিভার্সিটিগুলো সাবজেক্ট খুলবে না, কারণ একটা ডিমান্ডে একটা সম্পর্ক আছে, এটা মার্কেট ডিমান্ডের সম্পর্ক আছে। তো চীনে এই মুহূর্তে 2 কোটি লোক ই কমার্সে প্রত্যক্ষ পরোক্ষভাবে চাকরি করতেছে, তার মধ্যে আপনার এবং এটা বাড়বে, এবং তার মধ্যে কুরিয়ারেই আপনার 20 লক্ষ লোক চাকরি করতেছে চীনে। ভারতে এই বছর আপনার 3 লক্ষ 3.5 লক্ষ নতুন চাকরি সব তৈরি হবে ই কমার্সে, এবং টোটাল মার্কেট প্রত্যক্ষ হয়তো 6 লাখের মতো হবে এই বছরে। এবং ভারতে HSBC একটা রিসার্চ করে যেটা দেখেছে যে আগামী 10 বছরে আপনার ই কমার্সে 2 কোটি নতুন চাকরির সুযোগ তৈরি হবে। আবার একই সঙ্গে ই কমার্সের জনপ্রিয়তা বাড়লে যেগুলো আপনার রিটেল দোকান, যেগুলো এখন যেটা প্রচলিত পদ্ধতির দোকান, ওদের এখানে আবার অনেক দোকান বন্ধ হয়ে যাবে, অনেক মার্কেট বন্ধ হয়ে যাবে, তাতে করে 80 লক্ষ চাকরি মানে হারাবে, 80 লক্ষ লোক চাকরি হারাবে, সে কথা তো কমে যাবে, 2 কোটি আবার বাড়বে। তার মানে ভারতে 1 কোটি 20 লক্ষ নতুন নিট চাকরি তৈরি হবে 10 বছরে। এখন বাংলাদেশে যেটা মানে কী হবে সেটা নিয়ে কোনো গবেষণা নেই, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে 5 থেকে 10 লক্ষ নতুন চাকরি সুযোগ তৈরি হবে 10 বছরে, আগামী 10 বছরে 5 থেকে 10 লক্ষ। এবং এটা আমি খুব মানে জোর দিয়ে বলতে পারি বা আশাবাদী, এই জন্য ই কমার্সে আসলে সব কিছু কিনতে পাওয়া যায়। আপনি কম্পিউটার ব্যবসা বা ল্যাপটপ ব্যবসা বা সফটওয়্যার ব্যবসা, যেগুলো IT সাথে মানে আমাদের অন্যান্য খাত যেগুলো, সেগুলো আপনি কম্পিউটার এখনও একেবারে সাধারণ মানুষের কাছে যায়নি, গ্রামের মানুষের এখনও ঢাকাতে ঘরে ঘরে আছে, গ্রামের মানুষের কাছে যায়নি, আদৌ কবে যাবে আমরা জানি না। বা একটা কম্পিউটার ওই একবার কেনা হলো বা একটা ল্যাপটপ হলো, তারপরে সে কিন্তু 1 বছরে কোনো ওই কম্পিউটার কিনবে না দ্বিতীয়বার। সফটওয়্যার আমাদের দেশে পাইরেসির কারণে হোক বা বাংলাদেশের যে কারণে হোক, সফটওয়্যার কেনার আমাদের ওইভাবে প্রবণতা নাই। তো সেই তুলনায় ই কমার্সে আপনি সবই কিনতে পারছেন, আপনি ই কমার্সে ঘরের বাজার করতে পারছেন, বই কিনতে পারছেন, ওষুধ কিনতে পারছেন, মানে কিনতে পারছেন না এমন কিছু নয়, সেটা প্রোডাক্ট, এবং আস্তে আস্তে সেবাও জনপ্রিয় হবে, আস্তে আস্তে ডিজিটাল প্রোডাক্ট, ইবুক, ছবি, এগুলোও ই কমার্সে চলে আসবে, মানে অলরেডি চলে আসছে খুব সীমিত আকারে, কিন্তু 2017 সালে চলে আসবে। তো এই কারণে যত বেশি কেনা বেচা হবে, যত বেশি টাকার লেনদেন হবে, তত বেশি এখানে চাকরি সুযোগ তৈরি হবে। এটা এখন ইউনিভার্সিটিগুলোকে আসলে চিন্তা করতে হবে একটু 2-3 বছর পরের কথা চিন্তা করে, কারণ আমরা
2017 সালের 1 জানুয়ারি থেকে যদি আমরা ই কমার্সের উপর একটা ব্যাচেলর ইন ই কমার্স কোর্স চালু করি, প্রথম ব্যাচ 2021 সালের 1 জানুয়ারিতে বের হবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি 2021 চিন্তা করি যে ঠিক আছে ডিমান্ড 2021 সালে হবে, 2021 সালে আমি চালু করব, তো তাহলে আমাদের 2025 সালে প্রথম ব্যাচটা বের হবে। ততদিনে এটা মানে বাংলাদেশের ই কমার্স হয়তো $50 বিলিয়ন বা $100 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে। কারণ যেটা বললাম যে ই কমার্সের যে গ্রোথটা সেটা খুব তাড়াতাড়ি হবে, এখানে সব কিছুই বিক্রি হতে পারে। জাস্ট একটা বাজার পড়ে আছে 64টা জেলা, 460টা উপজেলার বা পুরো বাংলাদেশের। এখন যেমন মোবাইল ফোনে যত লোক আছে তত লোকই কিন্তু ই কমার্সের ক্রেতা হতে পারে। আপনার গ্রামের যে আত্মীয় সে যদি বলে যে ঠিক আছে আমার ওই ঠিকানায় আমি এখান থেকে একটা অর্ডার দিতে পারতেছি না, আপনি আমাকে একটা বই পাঠিয়ে দেন বা একটা কাপড় পাঠিয়ে দেন, তাহলে কিন্তু এটাই কিন্তু ই কমার্সের মধ্যে হয়ে গেল। ওই ডিমান্ডটাই আপনি অর্ডার তার হয়ে অর্ডার করে দিলেন, সেটা চলে গেল, এই তো ই কমার্স। আর তো মানে এর বাইরে ই কমার্স তো কোনো খুব সফিস্টিকেটেড বা খুব হাইফাই কিছু না, এটাই ই কমার্স। এবং এই জন্য চাকরির অনেক সুযোগ তৈরি হবে। এখন আমাদের দেশে মানে সমস্যা দুইটা, একটা হচ্ছে ইউনিভার্সিটিগুলো যদি কোনো উদ্যোগ নেয়, আমি যেটা খোঁজ নিয়ে জেনেছি সরকারি ইউনিভার্সিটিতে নতুন একটা ডিপার্টমেন্ট খোলার জন্য মোটামুটি গড়ে 3 বছর সময় লাগে। আজকে থেকে উদ্যোগ নিলে 3 বছর পরে ওই ডিপার্টমেন্টটা বাস্তবায়িত হবে, কারণ ইউজিসির পারমিশনের ব্যাপার আছে, অর্থ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দের মানে বাজেট ব্যাপার আছে, শিক্ষা মন্ত্রণালয়ে অ্যাগ্রি করার ব্যাপার আছে। আর বেসরকারি ইউনিভার্সিটিতে গড়ে 1.5 থেকে 2 বছর লাগে। তো এটা একটা হতাশাজনক অবস্থা। তবে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আপনার কোর্স চালু করা যেতে পারে। এখন যেটা বিবিএ ডিপার্টমেন্টে ই কমার্সে একটা কোর্স, একটা কোর্স হতে পারে, আবার কম্পিউটার সায়েন্সে হতে পারে। তো এই ব্যাপারে আমার সাজেশন হচ্ছে ঠিক আছে একটা কোর্স দিয়ে চালু, বিবিএতে যদি 41টা কোর্স পড়তে হয় একটা কোর্স ই কমার্সের উপরে হোক। কিছু ইউনিভার্সিটি কমার্সের কোর্স আছে, কিন্তু এই ব্যাপারে আমার যেটা অবজারভেশন বা আপত্তি সেটা হচ্ছে যে সেটার সাথে বাংলাদেশের ই কমার্সের বাস্তবতা কোনো সম্পর্ক নেই। আমেরিকান একটা বই যে এখানে আমেরিকার ই কমার্স বাংলাদেশের থেকে অনেক এগিয়ে এবং অন্যরকম, শুধু এগিয়ে ব্যাপার না অনেক অন্যরকম। ওদের ই কমার্স হচ্ছে পুরোপুরি ওয়েবসাইট নির্ভর, অটোমেটেড, কিন্তু বাংলাদেশের ই কমার্স হচ্ছে এখনও ফেসবুক নির্ভর এবং অনেকখানি ম্যানুয়াল, পুরোপুরি অটোমেটেড না। তো এই জন্য আমি যেটা প্রস্তাব করছি যে ই কমার্স ইন বাংলাদেশ নামে একটা কোর্স চালু হোক। এটা আমরা সিলেবাস ইকার থেকে চালু করছি এবং কোরবানিদের পর মানে সেপ্টেম্বরে বা অক্টোবরে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে আমরা সিলেবাসটা তাদেরকে দিয়ে দিব। এবং এখানে মানে এখানে ই ক্যাবের কোনো স্বার্থ বা লাভের ব্যাপার না, আমরা ওইটা একেবারে বিনা পয়সায় সিলেবাসটা তাদেরকে দিয়ে দিব যে আপনারা এই সিলেবাসটাকে আপনাদের মতো করেই করেন, আমাদেরটাই নিতে হবে, কোনো কথা নেই। কিন্তু এমন একটা কোর্স করেন সেটা ই কমার্স ইন বাংলাদেশ হবে এবং সমস্ত বাংলাদেশের কেসগুলো থাকবে, বাংলাদেশি কোম্পানিগুলোর সাফল্য ব্যর্থতা সমস্যা এগুলো নিয়ে থাকতে হবে। তো এইটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ব্যাপার। এবং যেটা বললাম যে আমাদের আমেরিকা ইউরোপের দিকেও তাকানো দরকার নেই, ভারত চীনের দিকে তাকালেই বুঝতে পারবো যে ই কমার্সে কী পরিমাণ চাকরি সুযোগ তৈরি হতে পারে। এবং সেই জন্য এখন থেকে যদি ইউনিভার্সিটিগুলো এভাবে উদ্যোগী না হয়, সরকার উদ্যোগী না হয়, আমরা তো ইকার থেকে প্রতিদিন বলছি এবং উদ্যোগ না হয় তাহলে এটা যেটা হবে যে বা আমরা দক্ষ লোক পাবো না এবং বাইরের লোক আসবে। বাইরের লোক আসা মানে হচ্ছে এখানে হাজার হাজার লোক আসবে এবং যেটা বললাম যে 5 লক্ষ যদি চাকরি সুযোগ তৈরি হয় হয়তো 2 লক্ষই প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারত শ্রীলঙ্কা থেকে লোক কাজ করতে চলে আসবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ভারত শ্রীলঙ্কা থেকে গার্মেন্টসের বা অন্যান্য বড় বড় কোম্পানির সিইও এবং অন্যান্য বড় বড় পদে আছে সব ইন্ডাস্ট্রিতে, ই কমার্সেও কনসালটেন্ট পদে আসা শুরু হয়েছে। এবং এই ট্র্যাডিশনটা ক্ষতিকর দুই কারণে, একটা হচ্ছে আমাদের দেশ থেকে অনেক বেশি টাকা যাবে এবং রেমিটেন্স আকারে বিদেশে চলে যাবে, যেটা বাংলাদেশের এখন ফরেন কারেন্সি একটা মানে মূল উৎসই তো রেমিটেন্স, প্রবাসীরা যে টাকাটা পায় সেটাই আমরা ডলার রিজার্ভ হিসেবে বাড়ছে। তো তখন খানি কমার্সটা ব্যবসা সমস্ত কিছুকে টাচ করবে, এটা গাড়ির ব্যবসাতেও হবে, এটা আপনার মুদি বাজারেও হবে, এটা গার্মেন্টসও হবে, এটা এমন কোনো ব্যবসার খাত নেই যেখানে কমার্স স্পর্শ করবে না। তো সেই জন্য আমাদের দেখা যাবে যে যদি 1-2 লক্ষ লোক এইভাবে কাজ করতে আসে, প্রচুর বৈদেশিক মুদ্রা চলে যাবে আমাদের বাংলাদেশ থেকে, এটা একটা সমস্যা। আর যারা অন্য দেশের লোক তারা আমাদের ভাষা জানে না, তারা আমাদের বাস্তবতার সাথে মানে সম্পর্ক নাই, এটা তাদের দোষ না। তখন এতে করে আমাদের এই ইন্ডাস্ট্রিটা খুব বেশি বড় মানে খুব ভালো করতে বড় হবেই, কারণ যেটা বললাম এখানে ভবিষ্যৎ ই কমার্স এটা প্রয়োজনীয়তা। আপনি বিশ্বাস থাকুক বা না থাকুক, আপনি পণ্য কিনে প্রতারিত হন বা না হন, যাই হোক না কেন, ই কমার্স ওই আগামী 5-10 বছরের মধ্যে ই কমার্সই আসল ব্যবসা হবে। আগে মানুষ আমরা মানে আপনাদের বয়সে তো অল্প, ছোটোবেলায় মনে আছে ব্যাংকে গিয়ে বসে থাকতে হতো একটা টোকেন নিয়ে 1-2 ঘন্টা বসে থাকতে হতো। তো সেটা কিন্তু এখন সরকারি ব্যাংকেও নাই, সব কিছু কম্পিউটারাইজ হয়ে গেছে, সব কিছু অনলাইনে চলে আসছে। ওইটাকে আমরা হয়তো
ই ব্যাংকিং বলি না, ওইটাকে আমরা ব্যাংকিংই বলতেছি বা ব্যাংকই বলতেছি, কিন্তু ঠিক ঠিক তেমনি কমার্সে কমার্সেই হয়ে যাবে 5-10 বছরের মধ্যে। এটাই বাস্তবতা এবং এটা আমরা এখনও মানে দেখো এটা না বোঝার কিছু নাই, কিন্তু এটাকে যদি আমরা ইউনিভার্সিটিগুলোকে গুরুত্ব না দিই তাহলে ইউনিভার্সিটিগুলো অনেক ছাত্র বের করবে বিবিএ বা অন্য কম্পিউটার সায়েন্সে, কিন্তু এরা শেষ পর্যন্ত চাকরি বাজারে গিয়ে মার খাবে। এই জন্য আমার মনে হয় যে এই জিনিসটা নিয়ে চিন্তা করা দরকার এবং আমরা ওই আগের মাস থেকেই একটা সিলেবাস তৈরি করে একটা প্রাইভেট ইউনিভার্সিটির সিলেবাসে যে নিয়ম যে 3 ক্রেডিট যদি হয় তার মানে হচ্ছে আপনার 13 সপ্তাহে মোট সম্ভবত 26টা ক্লাস 39 ঘন্টার একটা সিলেবাস হয়, 39 ঘন্টা একটা কোর্সে। তো 39 ঘন্টাকে আমরা প্রতি ঘন্টায় কী হবে সেটা আমরা একটা সিলেবাস দিয়ে দেবো এবং আমরা উদ্যোগ আমরা অক্টোবর বা নভেম্বর থেকে বই লেখার উদ্যোগ নেব ওই ওটার উপর, ই কমার্সের উপর। যেহেতু অ্যাসোসিয়েশন এখানে আমাদের আসলে লাভের ব্যাপার না, আমাদের মূল স্বার্থটা হচ্ছে ইন্ডাস্ট্রিটাকে বড় হতে হবে, এটাই আমাদের একমাত্র চিন্তা। তো এটা আমরা লাভের চিন্তা করবো না, লাভের চিন্তা না করে এটাকে আমরা চেষ্টা করবো একটা বই একটা সিলেবাস আমরা করে ফেলবো 1 মাসের মধ্যে একেবারেই করার জন্য। তো এখন যদি ইউনিভার্সিটিগুলো সাপোর্ট দেয়, সরকার সাপোর্ট দেয়, তাহলে এই জিনিসটা অনেক দ্রুত এগিয়ে যাবে এবং মিডিয়া থেকে যদি এই জিনিসটাকে বলা হয় যে এটা দরকার, সব মিডিয়া থেকে যদি বলা হয় তাহলে এই জিনিসটা অনেক সহজে হবে। আর যদি না হয় বাংলাদেশে আমরা সব সুযোগই হারিয়েছি, এই সুযোগ এটা যদি আমরা হারাই তাহলে আমরা অনেক পিছিয়ে যাবো, কারণ এটা শুধু একটা ইন্ডাস্ট্রি না, এটা সফটওয়্যারের ব্যাপার না, এটা হার্ডওয়্যারের ব্যাপার না, এটা মোবাইল ফোন ইন্ডাস্ট্রি না, এটা সব ইন্ডাস্ট্রিটাই ই কমার্সে আসবে। তো সেই জন্য আমার মনে হয় যে আমরা এখন থেকেই সিরিয়াসভাবে হওয়া উচিত। তো আমরা তাহলে আজকে শেষ করে দিচ্ছি এবং সবাইকে ধন্যবাদ, আবার আগামী বুধবারে সবার সাথে কথা হবে।